নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা মারি আপনাদের সামনে আসা কোনো বিষয় নেই বাবানোর জন্য আজকে এই মুহূর্তে যে বিষয়ে এসেছি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন কিন্তু শুধু শুধু চলে যাবেন না তো চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা কংগ্রেস জিতে এসেও যেন এক অদ্ভুত সমস্যার মধ্যে দিয়ে চলেছে একটার পর একটা সমস্যা যেন তাদেরকে পিছন ছাড়ছে না রাজ্যপালের সঙ্গে সংঘাত ভোট পরবর্তী হিংসা এগুলো যেরকম চলছিলই তারপরে চলে এলো সিবিআইয়ের হানা সিবিআই হানা দিল এবং নারদ কেস যেটা সেই দু হাজার থেকে আমরা দেখে আসছি এতদিন পরে সেই কেসে চারজনকে গ্রেপ্তার করা হলো এবং চার্জশিট পেশ করা হয়েছে লোয়ার কোর্টে আবেদনে যখন আবেদন করে তখন তাদেরকে জামিন করা হয় আবার হাইকোর্টের আবেদনে তাদেরকে আটকে দেওয়া হয় মানে লোয়ার কোর্টের আবেদনকে স্থগিত করা হয় মানে আদেশকে স্থগিত করা হয় তার ফলে এতদিন ধরে জেলে তারা ছিলেন মানে জেল হেফাজতে ছিলেন যদিও হসপিটালে ছিলেন তিনজন কিন্তু জেল হেফাজতে তাদের চলছে আর আজকে তাদের জামিন হচ্ছে কি হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই জানা যাবে আবার গৃহবন্দী থাকতে হবে নাকি না একদমই জামিন পাবেন সেটা দেখার বিষয় এইরকম একটা সমস্যা যখন চলছে মানে যখন সব কিছুর মধ্যে উৎকণ্ঠার মধ্যে জনগণ চলছেন ঠিক সেই মুহূর্তে একটা খবর এসে যাচ্ছে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পারছি সিবিআই তৎপর হচ্ছেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার জন্য দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার জন্য অর্থাৎ আবার তৎপর হয়ে উঠছে সিবিআই একটা দিকে যখন নারদ কাণ্ড চলছে আর দিকে তখন গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে তৎপর হয়ে উঠছে সিবিআই অর্থাৎ সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে আকাশে যে সমস্ত ঘরপোড়া গুরু মানে কেস খাওয়া গরু আর কি যারা গরু পাচার কাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা কয়লা পাচার কাণ্ডে জড়িত তারা প্রত্যেকে কিন্তু এবার ভয় পাওয়া শুরু হবে কারণ সিবিআই কোনো কিছুই আর মানছে না কোভিড সিচুয়েশান নিয়ে যেরকম ধুয়ো তোলা হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছে যে কোভিড সিচুয়েশানে সিবিআই যেটা করেছে সেটা ঠিক আমরা কি বলছি বড় কথা নয় আইন কি বলছে ভুল না ঠিক সেটা তো পড়ে জানব কিন্তু এই মুহুর্তে সিবিআই আবার তৎপর হয়ে উঠেছে কিন্তু কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডে খাতা খুলতে মানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে আর কি খাতা খোলাটা হচ্ছে কথ্য ভাষা তো সেখানে জানি একটা জিনিস হচ্ছে পরিষ্কার এবার কিন্তু আবার সেই রতি মহারথীদের নিয়ে টান হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়লা পাচার কাণ্ডে টাকা কোথায় যেত সেটা নিয়ে একটা টাকা নিয়ে জানার জন্য আর কি সোজা অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছেছিল সিবিআই সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে যান এবার যেরকম পৌঁছে গেছিলেন আবার রাজীব বেলা পৌঁছে গেছিলেন ওটা তার নিজের বাড়ি ছিল স্বাভাবিক তিনি গেছেন কিন্তু তিনি পৌঁছান এবার আবার সিবিআই তৎপর হচ্ছে আবারও হয়তো দেখা যাবে কোনো ঝটিকা অভিযান চিন্তায় আছে আসলে ওই বলে না পায়রা নিচে ধানা খায় আর উপরে বাজ চুপচাপ থাকে কখন ঝাপটা মারবে তো সেরকমই অপরাধীরা যারা অপরাধ করেছে না আমি বলছি না বিরাট বিরাট রথি মহারথীর কথা আমি বলছি এই সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের ওপরে নজর রয়েছে সিবিআই আর সিবিআই এখন তৎপর হচ্ছে বিভিন্ন কেসে একটা কেসে এই কেসটায় যদি স্থগিতাদেশ পেয়ে যায় মানে এই স্থগিতাদেশ না সরি জামিন যদি পেয়ে যায় অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিন বলুন বা যাই বলুন জামিন যদি পেয়ে যান তাহলে সিবিআই কিন্তু আবার যাবে সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টে সেদিকেও যেরকম কোমর বাজছে সিবিআই উল্টো দিকে এই কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডেও কিন্তু কোমর বাজছে সিবিআই অর্থাৎ আমরা দেখতে পাবো এবারে কান টানলে মাথাগুলো আসে কিনা না কারণ কানগুলোকে টানা হয়ে গেছে তারা তাদের এভিডেন্স দিয়ে দিয়েছে তারা তাদের বলে দিয়েছে সমস্ত ডায়েরি ফায়রি এ সমস্ত আছে আর কি লাল ডায়রি নীল ডায়েরি কত কি ডায়রি থাকে রে বাবা মানে সে সিনেমা দেখার মতো লাল ডায়রি কাহাপার হয় এরকম টাইপের ডায়রি ফায়রি এরা সব পেয়ে গেছে এবং সেই ডায়রি অনুযায়ী এবার কাকে কাকে টানা হবে সেটা দেখার জন্য আমরা প্রতীক্ষায় রয়েছি দেখুন বিনয় মিশ্র থেকে লালা সবাই প্রায় নাম আমরা পেয়ে গেছি দেখলাম একের পর এক লোককে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এবং তারা যাদের সঙ্গে জড়িত বিনয় মিশ্র স্বয়ং যুবা মানে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন তার দায়িত্বে ছিলেন বড় তো তিনি আরে যেটা অভিষেক ব্যানার্জির সম্বন্ধে মাঝে মাঝে শুভেন্দু অধিকারী বলতেন যে অভিষেক ব্যানার্জি খুব ভালো করে চিনতেন এসব বলতেন আর কি জানি না এরপরে এখন কি হবে বিরোধীদের অভিযোগ কতটা ঠিক হবে শুভেন্দু অধিকারীর কথাগুলো কতটা ঠিক হবে নাড়ুলা থেকে শুরু করে যা যা বলতেন আর কি ভোটের আগে ভোটের আগে বলা কথা তো অনেকের মেলেনি কারণ মদন মিত্র বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি হারেন তারা তার হাতের পাঞ্জা কেটে ফেলবেন যাই হোক এসব কথা তো ভোটের পরে হারিয়ে যায় অনেকেই বলেছিলেন আমি রাজনীতি ছেড়ে দেবো তারা ছাড়েননি কেউই ভোটের পর সব কথা হারিয়ে যায় কিন্তু এগুলো হারায় কিনা দেখার ব্যাপার আছে আর দেখা ছাড়া আমরা আর করবই বা কী দেখুন আমাদের কাজ আর কি আম পাবলিক এক তো লকডাউন পরিস্থিতি চলছে একদম লকডাউন না হয়ে লকডাউন মানুষ কাজে যেতে পারছে না যারা সব মানে শ্রমজীবী মানুষ যারা কাজ করে খান তারা কাজে যেতে পারছেন না বিভিন্ন জায়গায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় থার্টি পার্সেন্ট নিয়ে কাজ হচ্ছে আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে জুট মিলগুলো দেখা যাচ্ছে ওয়ার্ক সাসপেন্স অব ওয়ার্ক নোটিশ জড়িয়ে বন্ধ হয়ে যাচ্ছে পর পর জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর করোনা পরিস্থিতি অফিসগুলো বন্ধ কাজে সমস্ত দিক থেকে দেখতে গেলে ট্রেন বন্ধ বাস বন্ধ সব বন্ধ কেউ কাজেও যেতে পারছে না আলটিমেটলি সবাই আমরা ঘরেই বসে আছি ঘরে বসে আর কী করবো কেউ বড় বড়ো টিভিতে আনন্দ করে দেখছেন অথবা কেউ ছোটো ছোটো বার্তা দেখছেন ইউটিউবে আমার মতোই রুদ্র বার্তাতে তো আমরা সবাই অপেক্ষা করেছি দেখার জন্য আসলে কি হয় ছোটোখাটো অপরাধ করা মানে পাউরুটি চুরি করে খেলে বড় চোর হয় কিন্তু বড় বড় জিনিস বড় বড়ো টাকা লাখ লাখ টাকা নিলে তারা সাধু হয়ে যায় নাকি জানা নেই কিন্তু তারা নেতা হয়ে যায় এটা আমরা জানি বড় বড়ো নেতা বড় বড়ো টাকা বড় বড় কামাই বড় বড় সব কিছু ওই কাট মানি আবার একটা ঝড় আসছে না না এই ঝড় মানে আমি জসের কথা বলছি না এই এক আরেকটা ঝড় সিবিআই আরেকবার ধাক্কা আবার দেখা যাবে লোক কোভিড সিচুয়েশান মানছে কি মানছে না এই মুহূর্তে আবার না দেখা যায় যে লকডাউন সিচুয়েশন বন্ধ করে দেওয়া হল কারণ আবার যদি অ্যাগিয়েশন হয় তখন তো লোক জমা করতে সময় লাগবে আবার যদি লকডাউন তুলে দেওয়া যায় তাহলে সমস্ত লোকই আসতে পারবে ট্রেনে করে বাসে করে ভিড় করে চারিদিক থেকে গ্রামগঞ্জ থেকে এই তোকে যেতে হবে যেতে হবে এরকম করে সবাইকে আনা যাবে তাহলে লকডাউনটা তখন থাকবে কি থাকবে না জানি না সিবিআই তৎপর হচ্ছে এদিকে কোভিড সিচুয়েশান খুব খারাপ সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্যে যে কথাগুলো বললাম সেগুলো এরকম সত্যি তেমনি একটা সত্যি হচ্ছে সেটা হচ্ছে কোভিড সিচুয়েশানে মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবেন না মাস্ক পরে বেরোন এই মাস্ক নয় কিন্তু অনেকে দেখবেন বলেন মাস্ক মাস্ক নয় মাস্ক পরে বেরোন যতটা পারবেন বাড়ির বাইরে কম বেরোন এমনিতেই কাজকর্ম আমাদের সব প্রায় চলে গেছে সব জায়গায় বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব বন্ধ সকালবেলা সাতটা থেকে দশটা অবধি বাজার খোলা থাকছে কী যে মানুষ বাজার করবে সকাল থেকে সাতটা থেকে দশটার মধ্যে ওই ভিড় ভাড়টা বেশি হয়ে যাচ্ছে ওইটা যদি সাতটা থেকে বারোটা অবধি করতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু সেটা কেউ করার নেই সাতটা থেকে দশটা মানে একটা দোকানে কীরকম ভিড় হচ্ছে আমি রেগুলার জিনিসপত্র কিনতে গিয়ে বুঝি বাজার করার পরে মানে কাঁচা বাজার বেচার জন্যে গরিব মানুষরা যারা বিক্রি করতে আসেন এই সময় ট্রেন চলছে না বাস চলছে না তাদের পরিবহন ব্যবস্থা অনেক টাকা বেড়ে যাচ্ছে কষ্ট পড়ছে তাদের সেই অবস্থায় কাঁচা আনাজ নিয়ে এসে যারা বিক্রি করছেন তারা দশটার পরে বন্ধ করতে হবে এইভাবে যা হোক করে বিক্রি করে লসেও বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে পরিস্থিতি আমরা দেখছি এবং পরিযায়ী শ্রমিকরা ফিরতে চাইছে কিন্তু আবার তাদের করোনা এক্সপ্রেস বলা হবে কিনা জানি না কারণ সরকার তো একই চললো তো দেখতে থাকবো আমরা পরবর্তী ঝড় অর্থাৎ গরু পাচার কয়লা পাচার কাণ্ডে কার কার বাড়িতে আবার সিবি যায় এবং কখন কখন ধারণা হয় তো চলুন এখনকার মতো এটাই ছিল পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করতে থাকবেন ইন্টারেস্টিং বার্তা নিয়ে আবার আসছি দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা